बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। शालिका ऑनलाइन स्कूल थेके आमी मोहम्मद मिजानुर रहमान, सहकारी शिक्षक, बीएससी गणित, चतुरबाड़िया माध्यमिक विद्यालय, शालिका मागुरा। प्रिय शिक्षार्थी, आशा करी तुम्हरा सबाई भालो आसो, आमियो आल्लार मेहरबानीते भालो आसी। प्रिय शिक्षार्थी, आज आमी नवम श्रेणी पदार्थ विज्ञान निये आलोचना करब। आमी तुम्हादेर बोयेर द्वितीय अध्याय गति सम्पर्कित एकटी सृजनशील प्रश्न निये आलोचना करब। तुम्हारा सबाई आमार क्लासटी मनोयोग सहकारे देखो। प्रिय शिक्षार्थी, लक्ष्य करो, 120 मीटर पर सेकेंड वेगे एक वस्तु के खाड़ा ऊपर दिखे निक्षेप करा हलो 0.75 सेकेंड पर अपर एक 500 ग्राम भरेर वस्तु के एक ही भावे 150 मीटर पर सेकेंड वेगे निक्षेप करा हलो। क नम्बर प्रश्न, परिमापेर एकक काके बले? ख नम्बर प्रश्न, पड़ंत वस्तुर तृतीय सूत्रटी व्याख्या करो। प्रिय शिक्षार्थी, गतकाल आमी क एवं ख निये आलोचना करेछिलाम, आज आमी ग नम्बर प्रश्न निये आलोचना करब। लक्ष्य करो, सर्वाधिक उच्चताय द्वितीय वस्तुटीर विभव शक्ति निर्णय करो। एखाने कि बोलछे, सर्वाधिक उच्चताय द्वितीय वस्तुटीर विभव शक्ति निर्णय करो। एखाने कि बोलछे देखो, उद्दीपके 0.75 सेकेंड पर अपर एकटी 500 ग्राम भरेर वस्तुके एकीभावे 150 मीटर पर सेकेंड वेगे निक्षेप करा हलो, ताहले वस्तुटार भर कत? 500 ग्राम, ताके निक्षेप उपर दिके निक्षेप करा हलो, तार वेग छिल कत? 150 मीटर पर सेकेंड। आमरा जानी जखन कोनो वस्तुके उपर दिके निक्षेप करा हय, वस्तुटा निर्दिष्ट একটা দূরত্ব পর্যন্ত উপরে ওঠে, তারপর আবার নিচের দিকে নেমে আসে, অর্থাৎ এখানে বস্তুর শেষ বেগ ভি জিরো হয়। এখানে নির্দিষ্ট, এখানে দেখো 500 গ্রাম ভরের বস্তুকে একইভাবে 150 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। নির্দিষ্ট উচ্চতা, উচ্চতা আমরা জানি, কিন্তু এখানে উচ্চতাটা অবশ্যই বের করব। এখানে বলছে যে বিভব শক্তি, বিভব শক্তি অর্থাৎ এম জি এইচ, এম আছে বস্তুর ভর, আমরা বস্তুর ভর 500 গ্রাম আছে, জি অভিকর্ষ ত্বরণ, আমরা অভিকর্ষ ত্বরণের মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইচ, এইচটা আমরা জানি, আমরা এইচটা বের করব। দেখো এখানে দ্বিতীয় বস্তুটির ভর এম, ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এখানে বলছে 500 গ্রাম, এই গ্রামকে অবশ্যই আমরা কেজিতে নিয়ে আসবো, কারণ এম কে এস পদ্ধতি, এম তে মিটার, কে তে কিলোগ্রাম, এস তে সেকেন্ড, এই কারণে আমরা এখানে এম কে এস পদ্ধতি অনুসারে এই 500 গ্রামকে আমরা কেজিতে আনবো। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, অর্থাৎ আমরা এখানে 1000 দ্বারা 1000 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কি হবে? 0.5 কেজি, 0.5 কেজি হয়েছে। অভিকর্ষ ত্বরণ জি সমান আমরা মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে খেয়াল করো, আপনারা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ জিরো, আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এস,
আবার আমরা জানি কি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh এখানে অভিকর্ষ ত্বরণ যেখানে থাকবে g থাকবে সেখানে উচ্চতা থাকবে আর এখানে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s সাধারণ ভূমির উপর যে চলমান এই ক্ষেত্রে আমরা এই সমীকরণ ব্যবহার করব আর আমরা ব্যবহার করব v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বা প্রত্যেকের নিচেই বস্তুটা নিচে দিকে পড়ছে এখান লক্ষ্য করো v স্কয়ার v অর্থাৎ শেষ বেগ 0 হবে তাহলে আমরা v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh এখানে v এর মান 0 আর যেহেতু উপর দিকে নিক্ষেপ করা আছে তাহলে তখন সূত্র হবে v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh মাইনাস হবে এখানে মন্দন আসছে উপরে যখন বস্তুকে নিক্ষেপ করা হবে এটা বস্তুকে উপর দিক নিক্ষেপ করা তখন ক্রমান্বয়ে বেগ কিন্তু কমবে আর উপর থেকে নিচে বাড়বে তখন বেগ বাড়বে বেগ কমবে অর্থাৎ মন্দন হবে এই কারণে এখানে মাইনাস আছে v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh এই v এর মান 0 বসায়ে সমীকরণটা আমরা কাজ করি তখন লেখা যাবে সর্বাধিক উচ্চতা h এখানে ক্যাপিটাল তার h লিখতে হবে h u স্কয়ার বাই 2g এই বলে রাখবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে h হাইট এখানে উচ্চতা u স্কয়ার বাই 2g এখানে দেখো e এর মান কত e এর মান আছে দেখো 150 মিটার পার সেকেন্ড 150 মিটার পার সেকেন্ড এখানে স্কয়ার আছে আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম এই 2 ইনটু g এর মান আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন আমরা 150 কে আমরা স্কয়ার করব বর্গ করব তাকে 9.8 ইনটু 2 দিয়ে ভাগ করলে যে মান হবে সেই মানটা হবে 1147.9592 মিটার তাহলে সর্বাধিক উচ্চতা আমরা মানটা পেলাম সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি বিভব শক্তি কি বিভব শক্তি জিনিসটা কি কোন বস্তুকে যখন তার পরিবর্তিত অবস্থায় আনা হয় অন্য কোন অবস্থায় আনা হয় বা তার অবস্থার পরিবর্তন করায় তার বস্তুর মধ্যে বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলে বিভব শক্তি দেখো আমি এখানে একটা স্কেল দেখলাম এই স্কেলটা মিটার স্কেল এই বস্তুটা এখানে ছিল আমরা স্বাভাবিক অবস্থায় ছিল অবস্থান থেকে পরিবর্তন করে এই বস্তুকে একটা অন্য অবস্থায় আনলাম এখানে নিয়ে আসলাম 1 মিটার উচ্চতা নিয়ে আসলাম এই যে বস্তুর মধ্যে একটা শক্তি উৎপন্ন হলো এটা কাজ করার সামর্থ্য অর্জন করলো এই যে কাজ করার সামর্থ্য অর্জন করলো কোন বস্তুকে স্বাভাবিক অবস্থায় অবস্থা বা অবস্থানতে অন্য কোন অবস্থা আনলে বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলে বিভব শক্তি কাজ করার শক্তি কি আমি বস্তু যখন ছেড়ে দিই তখন দেখো নিচে পড়ে গেছে অর্থাৎ এখানে যে একটা বল দিয়ে টানছে বস্তুকে এই বলটা আছে অভিকর্ষ বল আর এখানে নির্দিষ্ট সরণ ঘটেছে 1 মিটার তাহলে আমরা কাজ সমান কি বল গুণ সরণ এই যে কাজ করার সামর্থ্য অর্জন করেছে একে বলা আছে বিভব শক্তি আর বিভব শক্তি সমান mgh এম আছে বস্তুর ভর g আছে অভিকর্ষ ত্বরণ আর h আছে উচ্চতা দেখো এখানে সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি mgh m এর মান আমরা কি পেয়েছিলাম দেখো m এর মান পেয়েছিলাম 0.5 কেজি m এর মান আর g এর মান কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আর সর্বাধিক উচ্চতা কত পেয়েছি আমরা সমীকরণ সাহায্যে 1147.9592 মিটার দেখো তাহলে আমাদের এই m এর মান পাঠালাম 0.5 কেজি g এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার h কত 1147.9592 মিটার আমরা এই তিনটি সংখ্যা গুণ করলাম গুণ করার পর কত হইছে 5625 জুল অতএব নির্ণেয় বিভব শক্তি 5625 জুল আমার আলোচনা এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যখন বাইরে যাবা অবশ্যই মাস্ক পরিধান করবা আর সর্বদা হাত ধোয়া করবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা সবাইকে ধন্যবাদ।